সিরিজের প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ। বৃষ্টির কারণে খেলা আপাতত বন্ধ আছে। এই মুহূর্তে মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে আছেন রিপোর্টার মাহবুব রিমন। সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। শরতের আকাশ, এই যেন রোদ, বৃষ্টি মেঘে লুকোচুরি এই যেন দমকা বাতাস, সেই বৃষ্টির বাগড়ায় কিন্তু খেলা বন্ধ আছে। 27 বল অর্থাৎ 4.3 ওভারের খেলা হয়েছে এবং এখন কিন্তু বৃষ্টির কারণে খেলা বন্ধ আছে। বলছিলাম যে শরতের আকাশ, কিছুক্ষণ আগেও কিন্তু বৃষ্টির তীব্রতা অনেক ছিল, কিন্তু এই মুহূর্তে কিন্তু বৃষ্টির তীব্রতা অনেক কমে এসেছে এবং আকাশেও কিন্তু সূর্যের দেখা মিলেছে। যদিও গুড়ি গুড়ি বৃষ্টি আছে, যে কারণে পুরো আউটফিল্ড সহ উইকেট কিন্তু কভারে ঢাকা রয়েছে। টস হওয়ার পরেও কিন্তু এক দফা বৃষ্টি হয়েছিল, তবে সেই বৃষ্টিটা কম ছিল। জানেন যে এই বৃষ্টির কারণেই কিন্তু বাংলাদেশ মূলত টস জিতে বোলিং নিয়েছিল। না, যদিও মোটে বাংলাদেশ দল আজকে ম্যাচ খেলছে 4.5 জন বোলার নিয়ে। যদি প্রমিনেন্ট বোলার বলি, সেই সংখ্যাটা কিন্তু 3 জন, অর্থাৎ তানজিম সাকিব, মুস্তাফিজুর রহমান এবং নাসুম আহমেদ। চতুর্থ বোলার হিসেবে শেখ মেহেদী হাসান, যিনি কিনা স্পিনিং অলরাউন্ডার। এর বাইরে বাকি 10টা ওভার লিটন দাস কাকে দিয়ে করাবেন সেটাই, এবং সেই 10টা ওভারে কিন্তু হয়তো ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে। যদিও আমরা জানি যে সৌম্য সরকার সাম্প্রতিক সময়ে নিয়মিত বল করেন, এছাড়াও মাহমুদুল্লাহ রিয়াদ রয়েছে, তবে বৃষ্টির কারণে যদি ওভার কার্টেল ওভার হয়, যদিও জানতে পেরেছি 3:30টার মধ্যে যদি খেলা শুরু না হয়, তবে কিন্তু ম্যাচটা কার্টেল ওভার, অর্থাৎ ওভারের সংখ্যা কমতে থাকবে। তবে এখন পর্যন্ত যে অবস্থা বলছিলাম, যে কোনো মুহূর্তে আসলে বৃষ্টি থেমে যেতে পারে, মাঝে অর্থাৎ খেলা শুরু হওয়ার পরে কিন্তু যখন বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়েছিল তখন কিন্তু মিনিট 5-এর জন্য বৃষ্টি বন্ধ ছিল, কিন্তু এই মুহূর্তে কিন্তু আবার ইলশেগুড়ির বৃষ্টি গুড়ি গুড়ি করে বৃষ্টি নামছে। তবে বিকেল নাগাদ কিন্তু আরও একটি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সব মিলিয়ে কিন্তু আসলে বলছিলাম যে কখন আসলে খেলা শুরু হবে সেটি কিন্তু আসলে সময় বলে দেবে। তবে একটা বিষয় একটু বলে রাখতে পারি, সেটি হচ্ছে গিয়ে যদি কার্টেল ওভারে খেলা হয়, তবে সেটা কিন্তু বাংলাদেশের যে ব্যাটার রয়েছে তাদের জন্য একটু হলেও চ্যালেঞ্জিং হবে। তো এই ছিল আমার কাছে মিরপুর হোম অফ ক্রিকেট থেকে বাংলাদেশ নিউজিল্যান্ড ম্যাচের সবশেষ। সরাসরি ছিলাম মিরপুরে।